তোমরা যে খয়রাত বা সদ করো কিংবা কোনো মানত করো আল্লাহ নিশ্চয়ই সে সব কিছু জানেন অন্যায়কারীদের কোনো সাহায্যকারী নেই যদি তোমরা প্রকাশ্যে দান খয়রাত করো তবে তা কতই না উত্তম আর যদি খয়রাত গোপন করো এবং অভাবগ্রস্তদের দিয়ে দাও তবে তা তোমাদের জন্য আরও উত্তম আল্লাহ তা তোমাদের কিছু গুনাহ দূর করে দিবেন আল্লাহ তোমাদের কাজকর্মের খুব খবর রাখেন তাদেরকে সৎ পথে আনার দায় তোমার নয় বরং আল্লাহ যাকে ইচ্ছা সৎ পথে পরিচালিত করেন যে মাল তোমরা ব্যয় করো তা নিজ উপকারার্থী করো আল্লাহর সন্তুষ্টি ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে ব্যয় করো না তোমরা যে অর্থ ব্যয় করবে তার পুরস্কার পুরোপুরি পেয়ে যাবে এবং তোমাদের প্রতি অন্যায় করা হবে না ক্ষয়রাত ওই সকল গরিব লোকের জন্য যারা আল্লাহর পথে আবদ্ধ হয়ে গেছে জীবিকার সন্ধানে অন্যত্র ঘোরাফেরা করতে সক্ষম নয় অজ্ঞ লোকেরা যানছা না করার কারণে তাদেরকে অভাবমুক্ত মনে করে তোমরা তাদেরকে তাদের লক্ষণ দ্বারা চিনবে তারা মানুষের কাছে কাকতি মিনতি করে ভিক্ষে চায় না তোমরা যে অর্থ ব্যয় করবে তা আল্লাহ তালা অবশ্যই পরিখ্যাত যারা স্ব ধন সম্পদ ব্যয় করে রাত্রে ও দিনে গোপনে ও প্রকাশ্যে তাদের জন্যে তাদের স্বয়াব রয়েছে তাদের পালন কর্তার কাছে তাদের কোনো আশঙ্কা নেই এবং তারা চিন্তিতও হবে না الذين ياكلون الربا لا يقومون الا كما يقوم الذي يتخبطه الشيطان من المس ذلك بانهم قالوا انما البيع مثل الربا واحل الله البيع وحرم الربا فمن جاءه موعظة من ربه فانتهى فله ما سلف وأمره إلى الله ومن عاد فأولئك أصحاب النار هم فيها خالدون يمحق الله الربا ويربي الصدقات الله لا يحب كل كفار اثيم ان الذين امنوا وعملوا الصالحات واقاموا الصلاه واتوا الزكاه لهم اجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون يا أيها الذين آمنوا اتقوا الله وذروا ما بقي من الربا إن كنتم مؤمنين فإن لم تفعلوا فأذنوا بحرب من الله ورسوله وإن تبتم فلكم رؤوس أموالكم لا تظلمون ولا تظلمون وان كان ذو عسره فنزره الى ميسره وأن تصدقوا, فهو وان تصدقوا خير لكم ان كنتم تعلمون واتقوا يوما ترجعون فيه الى الله কুম মৃত্যুবোবে কল নফস মা কসবত কল নফস মা কসবত যারা সুদ খায় তার কিয়ামতে দণ্ডায়মান হবে ওই ব্যক্তির মতো যাকে শয়তান আসর করে মহাবিষ্ট করে দেয় তাদের এ অবস্থার কারণ এই যে তারা বলেছে ক্রয় বিক্রয় তো সুদ নেয়ার মতোই অথচ আল্লাহ ক্রয় বিক্রয় বৈধ করেছেন এবং সুদ হারাম করেছেন অতপর যার কাছে তার পালনকর্তার পক্ষ থেকে উপদেশ এসেছে এবং সে বিরত হয়েছে পূর্বে যা হয়ে গেছে তা তার তার ব্যাপার আল্লাহর উপর নির্ভরশীল আর যারা পুনরায় সুদ নেয় তারাই দুযোখে যাবে তারা সেখানে চিরকাল অবস্থান করবে আল্লাহ তা আলা সুদকে নিশ্চিহ্ন করেন এবং দান ক্ষয়রাতকে বর্ধিত করেন আল্লাহ পছন্দ করেন না কোনো অবিশ্বাসী পাপিকে নিশ্চয়ই যারা বিশ্বাস স্থাপন করেছে সৎ কাজ করেছে নামাজ প্রতিষ্ঠিত করেছে এবং জাকাত দান করেছে তাদের জন্যে তাদের পুরস্কার তাদের পালনকর্তার কাছে রয়েছে তাদের কোনো শঙ্কা নেই এবং তারা দুঃখিতও হবে না হে ইমানদার কোন তোমরা আল্লাহকে ভয় করো এবং সুদের যে সমস্ত বকে আছে তা পরিত্যাগ করো যদি তোমরা ইমানদার হয়ে থাকো অথপর যদি তোমরা পরিত্যাগ না করো তবে আল্লাহ তার রসুলের সাথে যুদ্ধ করতে প্রস্তুত হয়ে যাও কিন্তু যদি তোমরা তওবা করো তবে তোমরা নিজের মূলধন পেয়ে যাবে তোমরা কারো প্রতি অত্যাচার করো না এবং কেউ তোমাদের প্রতি অত্যাচার করবে না যদি খাতক অভাবগ্রস্ত হয় তবে তাকে স্বচ্ছলতা আসা পর্যন্ত সময় দেওয়া উচিত আর যদি ক্ষমা করে দাও তবে তা খুবই উত্তম যদি তোমরা উপলব্ধি করো ওই দিনকে ভয় করো যে দিন তোমরা আল্লাহর কাছে প্রত্যাবর্তিত হবে অতঃপর প্রত্যেকেই তার কর্মের ফল পুরোপুরি পাবে এবং তাদের প্রতি কোনো রূপ অবিচার করা হবে না يا ايها الذين امنوا اذا تدايرتم بدين الى اجل مسمى فاكتبوا وليكتب بينكم كاتب بالعدل ولا ياب كاتب ان يكتب كما علمه الله فليكتب وليملل الذي عليه الحق وليتق الله ربه ولا يبخس منه شيئا فإن كان الذي عليه الحق سفيها أو ضعيفا أو لا يستطيع أن يمله فليملل وليه بالعدل واستشهدوا شهيدين من رجالكم فإن لم يكونا رجلين فرجل وامرأتان ممن ترضون من الشهداء أن تضل إحداهما أن تضل إحداهما فتذكر إحداهما الأخرى ولا يأبى الشهداء إذا ما دعوه ولا تسأموا أن تكتبوه صغيرا أو كبيرا إلى أجله ولا تسأموا أن تكتبوه صغيرا أو كبيرا إلى أجله ذلكم اقسط عند الله واقوم للشهاده وادنى الا ترتابوا الا, ترتابوا إلا ان تكون تجاره حاضره تديرونها حاضرة تديرونها بينكم فليس عليكم جناح ألا تكتبوها وأشهدوا إذا تبايعتم ولا يضار كاتب ولا شهيد وإن تفعلوا فإنه فسوق بكم হেমিনগণ যখন তোমরা কোনো নির্দিষ্ট সময়ের জন্যে ঋণের আদান প্রদান করো তখন তা লিপিবদ্ধ করে নাও এবং তোমাদের মধ্যে কোনো লেখক ন্যায় সঙ্গতভাবে তা লিখে দেবে লেখক লিখতে অস্বীকার করবে না আল্লাহ তাকে যেমন শিক্ষা দিয়েছেন তার উচিত তা লিখে দেয়া এবং ঋণ গ্রহিতা যেন লেখার বিষয় বলে দেয় এবং সে যেন সিও পালন করতা আল্লাহকে ভয় করে এবং লেখার মধ্যে বিন্দুমাত্র বেশ কম না করে অতপর ঋণ গ্রহিতা যদি নির্বোধ হয় কিংবা দুর্বল হয় অথবা নিজে লেখার বিষয়বস্তু বলে দিতে অক্ষম হয় তবে তার অভিভাবক ন্যায়সঙ্গতভাবে লিখাবে দুজন সাক্ষী করো তোমাদের পুরুষদের মধ্য থেকে যদি দুজন পুরুষ না হয় তবে একজন পুরুষ ও দুজন মহিলা ওই সাক্ষীদের মধ্য থেকে যাদেরকে তোমরা পছন্দ করো যাতে একজন যদি ভুলে যায় তবে একজন অন্যজনকে স্মরণ করিয়ে দেয় যখন ডাকা হয় তখন সাক্ষীদের অস্বীকার করা উচিত নয় তোমরা এটা লিখতে অলসতা করো না তা ছোট হোক কিংবা বড় নির্দিষ্ট সময় পর্যন্ত এলিপিবদ্ধকরণ আল্লাহর কাছে সুবিচারকে অধিক কায়েম রাখে সাক্ষ্যকে অধিক সুসংহত রাখে এবং তোমাদের সন্দেহে পতিত না হওয়ার পক্ষে অধিক উপযুক্ত কিন্তু যদি কারবার নগদ হয় পরস্পর হাতে হাতে আদান প্রদান করো তবে তা না লিখলে তোমাদের প্রতি কোনো অভিযোগ নেই তোমরা ক্রয় বিক্রয়ের সময় সাক্ষী রাখো কোনো লেখক ও সাক্ষীকে ক্ষতিগ্রস্ত করো না যদি তোমরা এরূপ করো তবে তা তোমাদের পক্ষে পাপের বিষয় আল্লাহকে ভয় করো তিনি তোমাদের কি শিক্ষা দেন আল্লাহ সবকিছু জানেন ওয়া ইন কুনতুম আলা সফরিন ওয়া লাম তাজুদু كاتিবান কবু فان امن بعضكم بعضا فليؤد الذي اؤتمن امانته وليتق الله ربه ولا تكتم الشهاده ومن يكتمها فانه اثم قلبه والله بما تعملون عليم لله ما في السماوات وما في الارض وان تبدوا ما في انفسكم او تخفوه يحاسبكم به الله فيغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير امن الرسول بما انزل اليه من ربه والمؤمنون كل امن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين احد من رسله فقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير. لا يكلف الله نفسا إلا فسعها لها ما كسبت وعليها ما اكتسبت. ربنا لا تؤاخذنا إن نسينا او اخطانا ربنا ولا تحمل علينا اصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقه لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا فانصرنا على القوم الكافرين আর তোমরা যদি প্রবাসী থাকো এবং কোনো লেখক না পাও তবে বন্ধু কি বস্তু হস্তগত রাখা উচিত যদি একে অন্যকে বিশ্বাস করে তবে যাকে বিশ্বাস করা হয় তার উচিত অন্যের প্রাপ্য পরিশোধ করা এবং সেও পালন করতে আল্লাহকে ভয় করা তোমরা সাক্ষ্য গোপন করো না যে কেউ তা গোপন করবে তার অন্তর পাপ পূর্ণ হবে তোমরা যা করো আল্লাহ সে সম্পর্কে খুব জ্ঞাত যা কিছু আকাশ সমূহে রয়েছে এবং যা কিছু জমিনে আছে সব আল্লাহরই যদি তোমরা মনের কথা প্রকাশ করো কিংবা গোপন করো আল্লাহ তোমাদের কাছ থেকে তার হিসাব নেবেন অতপর যাকে ইচ্ছা তিনি ক্ষমা করবেন এবং যাকে ইচ্ছা তিনি শাস্তি দেবেন আল্লাহ সর্বশক্তিমান রসুল বিশ্বাস রাখেন ওই সমস্ত বিষয় সম্পর্কে যা তার পালনকর্তার পক্ষ থেকে তার কাছে অবতীর্ণ হয়েছে এবং মুসলমানরাও বিশ্বাস রাখে সবাই বিশ্বাস রাখে আল্লাহর প্রতি তার ফেরিস্তাদের প্রতি তার গ্রন্থসমূহের প্রতি এবং তার পৈগম্বরগণের প্রতি তারা বলে আমরা তার পৈগম্বরগণের মধ্যে কোনো তারতম্য করি না তারা বলে আমরা শুনেছি এবং কবুল করেছি আমরা তোমার ক্ষমা চাই হে আমাদের পালন করতা তোমারই দিকে প্রত্যাবর্তন করতে হবে আল্লাহ কাউকে তার সাধ্যাতীত কোনো কাজের ভার দেন না সে তাই পায় যা সে উপার্জন করে এবং তাই তার উপর বর্তায় যা সে করে হে আমাদের পালনকর্তা যদি আমরা ভুলে যাই কিংবা ভুল করি তবে আমাদেরকে অপরাধী করো না হে আমাদের পালনকর্তা এবং আমাদের উপর এমন দায়িত্ব অর্পণ করো না যেমন আমাদের পূর্ববর্তীদের উপর অর্পণ করেছ হে আমাদের প্রভু এবং আমাদের দ্বারা ওই বোঝা বহন করিও না যা বহন করার শক্তি আমাদের নেই আমাদের পাপ মোচন করো আমাদেরকে ক্ষমা করো এবং আমাদের প্রতি দয়া করো তুমি আমাদের প্রভু সুতরাং কাফের সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য করো الله لا اله الا هو الحي القيوم نزل عليك الكتاب بالحق مصدقا لما بين يديه وانزل التوراه والانجيل من قبل هدى للناس وانزل الفرقان إِنَّ الَّذِينَ كَفَرُوا بِآيَاتِ اللَّهِ لَهُمْ عَذَابٌ شَدِيدٌ وَاللَّهُ عَزِيزٌ ذُو انتِقَامٍ إِنَّ اللَّهَ لَا يَخْفَى عَلَيْهِ شَيْءٌ فِي الْأَرْضِ وَلَا فِي السَّمَاءِ هُوَ الَّذِي يُصَوِّرُكُمْ فِي الْأَرْحَامِ كَيْفَ يَشَاءُ لا اله الا هو العزيز الحكيم هو الذي انزل عليك الكتاب منه ايات محكمات هن ام الكتاب واخر متشابهات فأما الذين في قلوبهم زيغ فيتبعون ما تشابه منه ابتغاء الفتنة ما تشابه منه ابتغاء الفتنة وابتغاء تأويله وما يعلم تأويله إلا الله والراسخون في العلم يقولون آمنا به كل من عند ربنا وما يذكر إلا أولو الألباب ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি আলিফলাম মিম আল্লাহ ছাড়া কোনো মুদ নেই তিনি চিরঞ্জীব চিরস্থায়ী তিনি আপনার প্রতি কিতাব নাজিল করেছেন সত্যতার সাথে যা সত্যায়ন করে পূর্ববর্তী কিতাব সমূহের নাজিল করেছেন তৌরা ও ইঞ্জিল এ কিতাবের পূর্বে মানুষের হৃদায়দের জন্যে এবং অবতীর্ণ করেছেন মীমাংসা নিঃসন্দেহে যারা আল্লাহর আয়াতসমূহ অস্বীকার করে তাদের জন্যে রয়েছে কঠিন আজাব আর আল্লাহ হচ্ছেন পরাক্রমশীল প্রতিশোধ গ্রহণকারী আল্লাহ নিকট আসমান জমিনের কোনো বিষয় গোপন নেই তিনি সে আল্লাহ যিনি তোমাদের আকৃতি গঠন করেন মায়ের গর্ভে যেমন তিনি ইচ্ছে করেন তিনি ছাড়া আর কোনো উপাস্য নেই তিনি প্রবল পরাক্রমশীল প্রজ্ঞাময় তিনি আপনার প্রতি কিতাব নাজেল করেছেন তাতে কিছু আয়াত রয়েছে সুস্পষ্ট সেগুলোই কিতাবের আসল অংশ আর অন্যগুলো রূপও সুতরাং যাদের অন্তরে কুটিলতা রয়েছে তারা অনুসরণ করে ফিতনা বিস্তার এবং অপব্যাখ্যার উদ্দেশ্যে মধ্যকার রূপকগুলোর আর সেগুলোর ব্যাখ্যা আল্লাহ ব্যতীত কেউ জানে না আর যারা জ্ঞানে সুগভীর তারা বলেন আমরা এর প্রতি ইমান এনেছি এই ছবি আমাদের পালনকর্তার পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে আর বুধ শক্তি সম্পন্নেরা ছাড়া অপর কেউ শিক্ষা গ্রহণ করে না হে আমাদের পালনকর্তা সরল পথ প্রদর্শনের পর তুমি আমাদের অন্তরকে বক্র করে দিও না এবং তোমার নিকট থেকে আমাদিগকে অনুগ্রহ দান করো তুমি সব কিছুর দাতা ও না ইন্ন কে যে আমি অন্য ন্বলে ইয়ো হলি ফুল ان الذين كفروا لن تغني عنهم اموالهم ولا اولادهم من الله شيئا واولئك هم وقود النار كداب ال فرعون والذين من قبلهم كذبوا باياتنا فاخذهم الله بذنوبهم والله شديد العقاب قل للذين كفروا ستغلبون وتحشرون الى جهنم وبئس المهاد قد كان لكم ايه في فئتين التقتا فئه تقاتل في سبيل الله واخرى كافره يرونهم كافره يرونهم مثليهم راي العين والله يؤيد بنصره من يشاء ان في ذلك لعبره لاولي الابصار زين للناس حب الشهوات من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والفضة والخيل المسوبة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب قل أأنبئكم بخير من ذلكم للذين اتقوا عند ربهم جنات تجري من تحتها الأنهار، تحتها الأنهار خالدين فيها وأزواج مطهرة ورضوان من الله، হে আমাদের পালনকর্তা তুমি মানুষকে একদিন অবশ্যই একত্রিত করবে এতে কোন সন্দেহ নেই নিশ্চয় আল্লাহ তার ওয়াদার খেলাপ করেন না যারা কুফরি করে তাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি আল্লাহর সামনে কখনো কাজে আসবে না আর তারাই হচ্ছে দুযুখের ইন্ধন ফেরাউনের সম্প্রদায় এবং তাদের পূর্ববর্তীদের ধারা অনুযায়ী তারা আমার আয়াতসমূহকে মিথ্যা প্রতিপন্ন করেছে ফলে তাদের পাপের কারণে আল্লাহ তাদেরকে পাকড়াও করেছেন আর আল্লাহর আজাব অতি কঠিন কাফেরদেরকে বলে দিন খুব শীঘিরই তোমরা পরাভূত হয়ে দুযুখের দিকে হাঁকিয়ে নিতে হবে সেটা কতই না নিকৃষ্ট অবস্থান নিশ্চয় দুটো দলের মোকাবিলার মধ্যে তোমাদের জন্য নিদর্শন ছিল একটি দল আল্লাহর রাহে যুদ্ধ করে আর অপর দল ছিল কাফের দে এরা স্বচক্ষে তাদেরকে দ্বিগুণ দেখছিল আর আল্লাহ যাকে ইচ্ছা নিজের সাহায্যের মাধ্যমে শক্তি দান করেন এরই মধ্যে শিক্ষণীয় রয়েছে দৃষ্টিশক্তি সম্পন্নদের জন্য মানবকুলকে মোহগ্রস্ত করেছে নারী সন্তান সন্ততি রাশিকৃত স্বর্ণরৌপ্য চিহ্নিত অশ্ব গবাদি পশুরাজি এবং ক্ষেত খামারের মতো আকর্ষণীয় বস্তু সামগ্রী এসবই হচ্ছে পার্থিব জীবনের ভোগ্য বস্তু আল্লাহর নিকটই হল সর্বোত্তম আশ্রয় বলুন আমি কি তোমাদেরকে এসবের চাইতে উত্তম বিষয়ের সন্ধান বলবো যারা পরহেজগার আল্লাহর নিকট তাদের জন্য রয়েছে বেহেস যারা তলদেশে সে প্রবাহিত তারা সেখানে থাকবে অনন্তকাল আর রয়েছে পরিচ্ছন্ন সঙ্গীগণ এবং আল্লাহর সন্তুষ্টি আর আল্লাহ তার বান্দাদের প্রতি সুদৃষ্টি রাখেন الصابرين والصادقين والقانتين والمنفقين والمستغفرين بالأسحار. شهد الله أنه لا إله إلا هو والملائكة وأولو العلم قائما بالقسط. لا اله الا هو العزيز الحكيم ان الدين عند الله الاسلام وما اختلف الذين اوتوا الكتاب الا من بعد ما جاءهم العلم بغيا بينهم ومن يكفر بآيات الله فإن الله سريع الحساب فإن حاجوك فقل أسلمت وجهي لله ومن اتبعني وقل للذين أوتوا الكتاب والأميين أأسلمتم فإن أسلموا فقد اهتدوا وإن تولوا فإنما عليك البلاغ والله بصير بالعباد إن الذين يكفرون بآيات الله ويقتلون النبيين بغير حق بغير حق ويقتلون الذين يأمرون بالقسط من الناس فبشرهم بعذاب أليم أولئك الذين حبطت أعمالهم في الدنيا والآخرة وما لهم من ناصرين